গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর এই দেখো আমি চলে আসছি গোডাউনে। আর এটা 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 কি বলতো, এটা হচ্ছে আমরা বলি গাজালু, তো অনেকে আবার অন্যান্য নাম বলে, তো এই মুহূর্তে মনে পড়ছে না। আর এদিকে কি আছে বলতো, এদিকে আছে একটা জবা ফুল, এটা জবা গাছ, এটা কি কি জবা বলে, পঞ্চমুখী জবা নাকি, ওই যে পাঁচটা থোকা থোকা হয় যে, তো ওই জবাটা। আর এখানে কি বলতো, এখানে আসাই হয় না আমার, আসার সময়ও হয় না। এই যে আদা গাছ দেখো, আদাগুলো লাগিয়ে দিয়েছে। আর এই দেখো গোড়ায়, এই যে গোড়ায় মানে বৃষ্টিতে মাটি মাটি ধুয়ে ধুয়ে গেছে। আর এইদিকে দেখো, আর এইদিকে একটা গাছ আছে, কি বলে এই গাছটার নাম কি যেন বলে, মানে অ্যালার্জি হলে যে খায় আর কি, তো আমের স্বর না কি যেন বলে সেই গাছটা। এখানে আসলাম, যোগ আছে নাকি, ভয় লাগতেছে। আর এই যে একটা ছোট কাঁঠাল গাছ, এটা অনেকটা ছোট ছিল, তোমরা হয়তো অনেক আমার মানে আরো অনেক আগের ভিডিওতে হয়তো দেখেছো। এটা হচ্ছে কাঁঠাল গাছটা। আর এই যে দেখো ছোট ছোট তোমার দাদা ভাই ছোট ছোট সেগুন গাছ লাগিয়ে দিয়েছে, সেগুন গাছ। আর এইদিকে লাগিয়ে দিয়েছে দিয়েছে এই দেখো আরো কত চারা নিয়ে আসছে। এই দেখো কি সুন্দর চারাগুলো, তাই না? একদম ছোট্ট ছোট্ট, একদম ছোট ছোট চারা। আমি এটা কিছু বুঝতেছি না, দেখো গোড়াগুলো গোড়াগুলো একদম মোটা। হ্যাঁ, আর এই যে দেখো আগাটা গোড়া একদম ছোট ছোট। তো আমাকে বলছে তোমাদের দাদা ভাই, আমাকে বলছে যে এটা নাকি কলম করা গাছ নাকি, তো ওই রকমই দেখা যাচ্ছে অবশ্য। আর এই যে দেখো এদিকে আদাগুলো এখনো ছোট ছোট, একদম খালি মানে অল্প 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 করে হয়েছে। আর এই যে এটা হচ্ছে ফুল গাছ। আর এই গাছটা না, এই গাছটা মানে অনেকটা বড় ছিল, তোমরা হয়তো অনেক মানে আমার আগের ভিডিওতে দেখেছো যে ফুল ধরেছিল, অনেকগুলো ফুল হয়েছিল বড় বড়। তো সবাই বলে কি এটা নাকি গোড়াতে কেটে দিতে হয়। আর যে দেখো গোড়াটা কেটে দেওয়া হয়ে গেছে, আর নতুন করে আবার আগা বেরিয়েছে, সুন্দর ডালপালাগুলো নতুন একদম, তাই না? আর এইদিকে দেখো এই যে একটা জবা, এইখানে ফুলগুলো কি সুন্দর। আর আমার যেহেতু ওখানে ছাদে ছাদে ফুল গাছ আছে, কিন্তু ছাদে ফুলগুলো না অতটা ফোটে না, হয়তো সবসময় জল জল দেওয়া হলেও কেমন জানি একটু। আর এই যে দেখো এই এইদিকে এদিকে যাইতে পারবো না, এইদিকে দেখো কত ঝোপঝাপ আছে যাইতে পারবো না। ওই দেখো সাদা ফুল গাছ দেখা যাচ্ছে, এখানে এখানে অনেক ফুল গাছ আছে, তুলসী গাছ আছে, এখানে অনেক কিছু আছে। আর আর এই যে দেখো দুবো ঘাসগুলো কত সুন্দর হয়েছে, একদম কচি কচি দুবো ঘাস। আর এই তোমরা হয়তো ভাবছো যে দিদি ভাই এখানে আসছে, এই ঘরে আবার কি আছে, সে ঘরে কোনো কিছু নেই সেরকম। এই যে দেখো এই যে দেখছো, মানে ঘরের আমাদের ওই বাড়ির যখন আর কি কাজ করা হয়েছিল, মানে ওই বাড়িতে একটা বাড়ি ভাঙলে পরে তো অনেক কিছু রাবিশ থাকে, অনেক ভাঙাচোরা জিনিস, সেই জিনিসগুলো রাখার জন্য আমরা এই ঘরটা করেছিলাম। আর ওই বাড়ির সমস্ত ভাঙাচোরা জিনিসগুলো এখানে রাখা আছে। আর এই ঘরেরই আবার দুটো পার্ট করা আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই ঘরেরই দুটো পার্ট করা আছে, এই ঘরে দেখো তোমাকে দেখাচ্ছি। এই দেখো এখানে কি কি আছে বলতো, এখানে আছে মানে যেটাকে মাচা বলে আর কি। এই যে দেখো এখানে কুমড়ো রাখা আছে, আর এই যে দেখো ছোট ছোট অনেকগুলো কুমড়ো আছে। আর এই যে ধানের ধানের তোমরা কি বলো জানি না, কিন্তু আমরা আমরা বলি ধানের দুলি, তো ধান ধানের দুলি আছে এখানে দুটো। আর ঘর এখানে অন্ধকার, কারণ হচ্ছে এখানে যেহেতু আমরা থাকি না, তো জানি না এখানে লাইটের ব্যবস্থা করা আছে অবশ্য, কিন্তু আমি সুইচটা কোথায় রাখছি আমি জানি না। আর এখানে কি আছে দেখো, মা ঘর অন্ধকার পুরো। এই দেখো
ঠিক বলা যাচ্ছে না। এই যে দেখো এগুলো হচ্ছে আলু। তো এখানে কি হয়েছে বলো তো, এই মানে এই এখানে আর কি আলুগুলো রাখছে, এখানে অনেকগুলো আলু আছে কিন্তু তোমরা তোমাদেরকে হয়তো দেখাতে পারছি না কারণ ঘরটা অন্ধকার। আর এই যে দেখো অন্ধকার, এখানে অনেকগুলো আলু আছে আর ধান আছে তোমাদের দেখালাম। আর এটা হচ্ছে মাচা ঘর আর কি, আমাদের মাচা ঘর। তো এখন বেরিয়ে আসতেছি, ঘরটা অন্ধকার, জানি না পোকামাকড় থাকতে পারে, জন্য ভয় লাগছে, সেটা বন্ধ করে দিলাম। এখানে কি হয়েছিল বলো তো, মানে আলু এখানে মাচাতে রাখা আছে কিন্তু প্রত্যেক দিন এত ইঁদুর, এখানে প্রত্যেক দিন ইঁদুরগুলো আলু প্রায় অর্ধেক করেছে নিয়ে যেতে যেতে, আর নিয়ে গিয়ে কোথায় রাখছে সেটা আমার দেখা যাচ্ছে না যে কোথায় রাখছে। তো যেটা কথা বলতে চাই বন্ধুরা, কারণ হচ্ছে আমার কদিন থেকেই আর কি যেটা দেখছি মানে সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে, কিন্তু আবার কিছুক্ষণের মধ্যে আরও, ওই যে দেখো এদিকে আমি চলে আসছি, আমার পিছন পিছন চলে আসছে এই যে দেখো আমার ছোট্ট মেয়ে। হ্যাঁ এই তো এই মাত্র আসলাম। বাবা তুমি এসে গেছো, হাই করে দাও, হাই করো, হাই করো, হাই করো, মাম হাই করলে মাম। এখানে বেশিক্ষণ থাকা যাবে না বাবা, মশা। আর এই যে দেখো তোরা, এই যে ও নিয়ে আসলো তো যেটা, হ্যাঁ চাচা দিচ্ছে। তো যেটা বলছিলাম, কারণ হচ্ছে কদিন ধরে কি হচ্ছে বলো তো, সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে, আবার অটোমেটিক দেখছি দুই একটা করে সাবস্ক্রাইবার কেটে নেওয়া হচ্ছে। তো আমার কথা হচ্ছে যদি সাবস্ক্রাইব যদি কেটেই নাও তাহলে সাবস্ক্রাইব করার কোনো দরকার ছিল না, তাই তো কোনো দরকার ছিল না। কারণ হচ্ছে এরকম না যে মানে যে কেটে নিচ্ছ তাকে বলছি, কারণ হচ্ছে তোমার সাবস্ক্রাইবের জন্য বসে নেই, কারণ হচ্ছে ভিডিও এমনই একটা জিনিস, কারো খারাপ লাগবে কারো ভালো লাগবে এটাই। আর যারা যাদের ভিডিওগুলো ভালো লাগবে, যারা লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই করবে, আর যারা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে দিয়ে বেকার আনসাবস্ক্রাইব করো না। আর যদি আনসাবস্ক্রাইব করার যদি কোনো একটা মনে মানব মানে মানসিকতা থাকে তাহলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। হ্যাঁ সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। তো যাই হোক ভিডিওটা আজকেই পাবলিশ করবো, কারণ হচ্ছে তোমাদের সাথে কোনো মানে অনেক মানে প্রায় দু তিন দিন ধরে কোনো কথাই হচ্ছে না। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো, অবশ্যই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবে, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো আর বেশি কিছু কথা বলছি না, অনেক কিছু বলে ফেলেছি তাই না, এই পর্যন্তই, টাটা।